বাঁকুড়ার রানীবাঁধ এলাকায় বজ্রপাতে মৃতদের পরিবারের পাশে গিয়ে দাঁড়ালো রাজ্যের মন্ত্রী, এছাড়াও অন্যান্যরা গিয়ে দাঁড়িয়েছেন ওই পরিবার সদস্যদের পাশে। আগামী দিনেও সমস্ত রকমের সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। বজ্রপাতে মৃত বাঁকুড়ার রানীবাঁধের দুই ব্যক্তির বাড়িতে আর্থিক সাহায্য পৌঁছে দিলেন মন্ত্রী মানস ভূঁইয়া এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। গতকাল রাত্রে রানীবাঁধের ওই দুই গ্রামে যান তারা। গত সোমবার দুপুর তিনটে নাগাদ রানীবাঁধের তালগোড়া গ্রামের কৃষ্ণপদ হাঁসদা বয়স 63 বছর ও জয়নগর গ্রামের বাসুদেব মাহাতো বয়স 40 বছর বজ্রাঘাতে মারা যান। ঘটনার দিন রাজ্য সরকারের তরফে বজ্রাঘাতে মৃত ব্যক্তিদের পরিবারের লোকেদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়। গতকাল রাত্রে রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার প্রথমে তালগোড়া গ্রামের মৃত কৃষ্ণপদ হাঁসদার বাড়িতে যান। তারা রাজ্য সরকারের বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং অন্যান্য ত্রাণ সামগ্রী এবং তৃণমূল কংগ্রেসের তরফে আরও 2 লক্ষ টাকা করে তুলে দেন। এদিন মন্ত্রী মানস ভূঁইয়া এবং সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা শাসক কে রাধিকা ইয়ার, পুলিশ সুপার ধৃতিমান সরকার, খাতড়ার মহকুমা শাসক, রানীবাঁধের বিডিও, রায়পুর ও তালডাংরার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা। গাঙ্গুলি সমগ্র দেশ উদ্বিগ্ন, বাংলা উদ্বিগ্ন, আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি খুবই উদ্বেগ নিয়ে আমাদের এখানে পাঠিয়েছেন। আপনারাও জানেন এর আগে কখনো এরকম কন্টিনিউয়াস বজ্রাঘাত বা বজ্রপাত হয়নি এবং এত মানুষের জীবন যায়নি। তিনি একদিনের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে পাঠিয়েছেন শ্রীমতী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, অনারেবল এমপি, আমাদের দলের মহিলা শাখার প্রধান, আমি নিজে, শ্রীকান্ত মাহাতো, ডিএম ম্যাডাম, এসপি সাহেব, এখানকার অফিসাররা, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, অরূপবাবু, প্রাক্তন আমার জেলা পরিষদের সভাধিপতি, আমরা সবাই এসেছি দেখুন। এবং জ্যোৎস্না তার নিজের বিধানসভা কেন্দ্র এবং আমাদের সম্মানীয় মন্ত্রী, আমরা সকাল থেকে শুরু করেছি আজকে পূর্ব মেদিনীপুরে খেজুরি, তারপরে আমরা গেলাম ময়না, তারপর গেলাম পাঁশকুড়া, তারপর গেলাম আমাদের চন্দ্রকোনা ঘাটালে, তারপর আমরা এখানে এসেছি, আবার একটা জায়গায় যাব, আজকে রাত্রে বাঁকুড়ায় থাকবো, সেখান থেকে আগামীকাল বড়জোড়া যাব। আমাদের মুখ্যমন্ত্রী ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তরের পক্ষ থেকে এবং তার নিজের উদ্যোগে 2 লক্ষ করে টাকা পাঠিয়েছেন, এবং দলের পক্ষ থেকে আমাদের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা উদ্যোগ নিয়ে আরও 2 লক্ষ করে টাকা পাঠিয়েছেন। ক্লোজ ছবি করে আসলে